নমস্কার, টিএনটিজিএল মিডিয়ার পক্ষ থেকে আমি সৌরভ। আজ আমরা আমাদের সাথে পেয়ে গেছি মিস্টার প্রদীপ ভট্টাচারিয়াকে। উনি একজন আইএএস অফিসার, এক্স আইএএস অফিসার, এবং তার সাথে সাথে যে কারণে ওনার নাম সারা বাংলা এবং ভারতব্যাপী ছড়িয়ে পড়েছে তা হলো মহাভারতকে কাব্যিক আকারে ইংরেজিতে অনুবাদ। তো আমরা আজকে স্যারকে পেয়ে গেছি, আমরা খুব ভাগ্যবান। ধন্যবাদ স্যার। তো আজ আমরা আপনার কাছে বেশ কিছু প্রশ্ন রাখব, আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করে নিয়ে যাওয়ার জন্য, এবং আমাদের যারা দর্শকরা আছে তারা বর্তমান প্রজন্ম এবং আমাদের যারা আগের প্রজন্ম আছে আমরা কীভাবে মেলবন্ধন করছি এই কাব্যগ্রন্থকে নিয়ে। বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তি এটার অনুবাদ সাহিত্য বলুন বা সাহিত্য বলুন একটা বিশেষ জায়গা রেখেছে। তো সেই জায়গা থেকে আপনাকে কিছু প্রশ্ন করব স্যার। ঠিক আছে, করুন। তো আমার একটা প্রশ্ন থাকবে আপনাকে, যে মহাভারতকে শ্লোক আকারে অনুবাদ করার জন্য বেছে নেন আপনি, ঠিক কোন বিষয়টি আপনাকে এই ব্যাপারে অনুপ্রাণিত করেছে, এবং গদ্য অনুবাদের তুলনায় পাঠকের অভিজ্ঞতা কীভাবে বাড়বে? দেখুন, আমি তো অনুপ্রাণিত হয়েছিলাম অনুবাদ করতে নয়, আমি অনুপ্রাণিত হয়েছিলাম আমার আচার্য প্রফেসর পুরুষোত্তম লাল পদ্মশ্রী এবং জওহরলাল নেহরু ফেলো, তিনি আমি যখন তার ছাত্র ছিলাম সেন্ট জেভিয়ার্স কলেজে 1963 থেকে 66, তারপর আবার কলকাতা ইউনিভার্সিটির এমএতে ইংরেজিতে 66 থেকে 68, তখন উনি 1968 ডিসেম্বর মাসে আমার হাতে তার প্রথম ভলিউম মহাভারত অনুবাদের প্রথম পর্ব ছেপে উনি নিজেই ছাপতেন, আমায় দেন, কারণ উনি জানতেন যে আমি মহাভারত রামায়ণ যেটাকে মিথোলজি বলে কম্পারেটিভ মিথোলজিতে আমি খুবই ইন্টারেস্টেড ছিলাম। উনি দিয়ে বলেন তুমি একবার পড়ে দেখো কেমন অনুবাদটা হয়েছে, প্রথম ইংরেজি অনুবাদ শ্লোক বাই শ্লোক কবিতাতে, গদ্যতে নয়। এতদিন যা অনুবাদ হয়েছে ইংরেজিতে মহাভারতের এবং বাংলায় সমস্তই গদ্যতে। উনি বললেন যে ব্যাস তো লিখেছিলেন সংস্কৃত শ্লোকে, শ্লোক তো কবিতা, আর উনি নিজেও একজন দক্ষ কবি, তো উনি কবিতাতে করলেন। তো আমি পড়তে আরম্ভ করলাম প্রথম 8টি ভলিউম, প্রতি মাসে উনি একটি ভলিউম বার করতেন আদি পর্ব দিয়ে আরম্ভ করলেন। পড়ে আমি, আমার পড়া ছিল কালীপ্রসন্ন সিংহের মহাভারত, আমার মনে হলো কয়েকটা জায়গায় অনুবাদে ত্রুটি আছে, ভুলও আছে। তো আমি আবার সাহস করে ওকে একটা চিঠি লিখি যে অমুক অমুক অধ্যায় অমুক শ্লোকে আমার মনে হচ্ছে যে অনুবাদটা ভুল। তো প্রফেসর লাল এমনই মহান ব্যক্তি ছিলেন, তিনি আমার চিঠিটা আমাকে ফেরত পাঠান, তার ওপরে লাল কালি দিয়ে লেখা তুমি ঠিক বলেছো, আমার ভুল, কেননা তুমি পুরো ভলিউমগুলোর একটা রিভিউ লেখো। তো সেইটা দিয়ে অনুপ্রাণিত হয়ে আমি একটা খুব লম্বা রিভিউ লিখি অধ্যায় বাই অধ্যায়, কী ভালো কী ত্রুটি ইত্যাদি সেটা ওকে দিই। উনি আমায় তো চকিত করে দিলেন যে সাহিত্য একাডেমির জার্নাল ইন্ডিয়ান লিটারেচার ইংরেজিতে তার পরপর দুটি ইস্যুতে আমার ওই লম্বা লেখা প্রায় 50-60 পাতা বার করালেন উনি। তো তাই দিয়ে আমার আরও প্রেরণা পেলাম, আমি পুরো আদি পর্বটা সাহিত্য হিসেবে, ধর্মগ্রন্থ হিসেবে নয়, কারণ আমি ইংরেজি সাহিত্যর ছাত্র, সাহিত্য হিসেবে লিখে ফেললাম। লিখে ফেলে সেটা ফাইনালি 1984 সালে দাশগুপ্ত আর কোম্পানি কলেজ স্ট্রিট তারা বার করেন থিমস অ্যান্ড স্ট্রাকচার ইন দ্য মহাভারত দি আদি পর্ব। এই হলো আমার প্রথম গবেষণা। সেই সঙ্গেই আমার দ্বিতীয় বইটি বেরোয় সিক্রেট অফ দি মহাভারত, কারণ আমি দেখলাম যে বৈদিক বেশ কিছু গল্প মহাভারতে ব্যাস আবার অন্যভাবে লিখেছেন এবং তাতে একটা গূঢ় আধ্যাত্মিক তথ্য আছে, সেটা শ্রী অরবিন্দর যে লম্বা লেখা আছে সিক্রেট অফ দি বেদ, সেইটা পড়ে ওই সূত্র ধরে আমি সিক্রেট অফ মহাভারত লিখি। সেটা ছাপা হয় পরিমল প্রকাশন ঔরঙ্গাবাদ থেকে।
তো এই হলো আরম্ভ। স্যার আরেকটি প্রশ্ন আপনার কাছে রাখবো, যেটা জানতে অন্তত এই জেনারেশন অত্যন্ত উৎসুক, সেটা হলো এই বিশাল কর্মকাণ্ডের মধ্যে আপনি কি মহাভারতের কোনো অজানা কিছু খুঁজে পেয়েছেন? হ্যাঁ, ভালো প্রশ্ন করেছেন। যখন আমি মহাভারত, প্রফেসর লালের মহাভারতটা পড়ি, কারণ উনি 18 পর্বের মধ্যে 16 পর্ব অনুবাদ করে তারপর দেহত্যাগ করেন, তার মধ্যে ছিল অশ্বমেধ পর্ব। অশ্বমেধ পর্ব পড়তে পড়তে আমি লক্ষ্য করি যে আরেকটা অশ্বমেধ পর্ব প্রচলিত আছে, যেটা বাংলায় আমাদের কাশিরাম দাস ফলো করেছেন, কবি সঞ্জয় ফলো করেছেন, ওরা কিন্তু ব্যাসের মহাভারত ফলো করেন। তো আমি খোঁজ করলাম, যে খুঁজে দেখলাম জৈমিনীর অশ্বমেধ পর্ব তো ছাপা আছে, সেটার তখন একটা ইংরেজি অনুবাদ মেজর জেনারেল শেখর সেন করেন আর আমি ওটা এডিট করি। সেই কাজ করতে করতে জৈমিনীর বিষয়, এখন এটা জৈমিনীর লেখা, জৈমিনী হচ্ছেন ব্যাসের শিষ্য, তো জৈমিনীর কি আর কোনো লেখা আছে? খোঁজ করতে করতে চেন্নাইতে সরকারি লাইব্রেরি, আর্কিওলজি ডিপার্টমেন্টে, তাইতে দেখলাম জৈমিনীর লিখিত দুটো ম্যানুস্ক্রিপ্ট আছে, তালপাতায় লেখা ব্রাহ্মী স্ক্রিপ্টে। একটার নাম ময়ূরাবণ চরিত, আরেকটা নাম সহস্রমুখ রাবণ চরিত। সেই দেখে আমি খুব এক্সাইটেড হয়ে গেলাম যে এটা তো কেউ জানে না, তো সেইটার পাঠোদ্ধার করা, সেটা দেবনাগরী লিপিতে লেখানো, কারণ ব্রাহ্মীতে লেখা, এই গ্রন্থ স্ক্রিপ্টে লেখা, গ্রন্থ থেকে দেবনাগরীতে লেখানো, সেই দেবনাগরী থেকে আমি তারপর ইংরেজিতে অনুবাদ করি, আমি আর শেখর সেন। সেটা ন্যাশনাল মিশন অফ ম্যানুস্ক্রিপ্টস ছাপে এই বইটি। এটা কিন্তু হারিয়ে যাওয়া জৈমিনী মহাভারত, কারণ মহাভারত বলছে যে ব্যাস নিজের 4 শিষ্য এবং সুখদেবকে মহাভারত পড়িয়েছিলেন, বলেছিলেন তোমরা প্রত্যেকে নিজের নিজের এডিশন মহাভারতের প্রচার করো, সবই লুপ্ত, একমাত্র জৈমিনীর অশ্বমেধ পর্ব আর এই যেটা আমি অনুবাদ করিয়েছি এইটা পাওয়া যায়। অধ্যাপক পিলারের মহাভারত অনুবাদের অসমাপ্ত খণ্ড সম্পূর্ণ করার এই গুরু দায়িত্ব নিলেন আপনি, তো এই প্রক্রিয়া চলাকালীন ওনার মৃত্যু ঠিক কতটা প্রভাব ফেলেছিল এই বিষয়ে? প্রফেসর লাল তো আমার বহু বছরের আচার্য এবং গুরুও বলা যেতে পারে ইংরেজি সাহিত্যর ব্যাপারে, আর মহাভারত ব্যাপারে তো অবশ্যই। তো উনি মারা যাওয়ার কিছুদিন পরে ওর পুত্র প্রফেসর আনন্দলাল, যিনি যাদবপুর ইউনিভার্সিটি ইংরেজি ডিপার্টমেন্টের হেড ছিলেন, তিনি আমাকে বলেন যে বাবার যেটা অসম্পূর্ণ থেকে গেছে, কারণ উনি 16 অধ্যায় পর্ব অনুবাদ করতে পেরেছিলেন কিন্তু মোক্ষধর্ম পর্ব আর অনুশাসন পর্ব করতে পারেননি, তো আমি কি সেগুলো অনুবাদ করব? শুনে তো আমি স্তম্ভিত হয়ে যাই, কারণ আমি কবি নই এবং প্রফেসর লালের স্ট্যান্ডার্ডের অনুবাদ আমার পক্ষে সম্ভব নয়, কারণ উনি করতেন ট্রান্সক্রিয়েশন, অর্থাৎ এমনভাবে করতেন যে যদি কেউ ইংরেজিতে পড়ে তো মনে করবে ব্যাস বোধহয় ইংরেজিতেই লিখেছিলেন, কবিত্বপূর্ণ অত্যন্ত সাবলীলভাবে। এবং আরেকটা ওর বৈশিষ্ট্য ছিল যে কোনো নোটস থাকত না, যেটা বোঝাবার দরকার, ধরুন কোনো শক্ত ব্যাপার, বা ধরুন ইন্দ্রের নাম পুরন্দর, তো পুরন্দর মানে কি বোঝাবেন কী করে? উনি ওই অনুবাদের মধ্যেই লিখে দিতেন পুরন্দর কমা ডেস্ট্রয়ার অফ দ্য ফোর্টস কমা, তো এই স্টাইলটা অনুকরণ করতে হয়, খুবই কঠিন। কিন্তু আমি ভাবলাম গুরু দক্ষিণা এর চেয়ে ভালো কী হতে পারে, প্রথমে নিলাম মোক্ষধর্ম পর্ব, অত্যন্ত কঠিন কারণ আধ্যাত্মিক ব্যাপারে একেবারে ভর্তি এবং সাংখ্য যোগ সমস্ত কিছু আলোচনা করা, তো কোনো মতে বছর তিনেক লাগলো, শেষ করলাম, শেষ করে বেরিয়ে গেল, এই হলো সেই
মুখ্য ধর্ম পর্ব, প্রায় 1000 পাতা। এটা শেষ হওয়ার পরে আনন্দলাল আবার আমায় বললেন, তো একটা পর্ব তো বাকি থেকে গেছে, অনুশাসন পর্ব, সেটা আরও বৃহৎ। তো সেটা হাতে ধরলাম, 3 বছর লাগলো, শেষ করলাম। কোভিডের সমস্ত কিছু আটকে গেল, প্রেস ট্রেস সব বন্ধ হয়ে গেল, তাই জন্যে এটা বার হতে বছর 3 দেরি হয়েছে। কিন্তু এই বছরে বেরিয়ে গেল, বোধহয় সেপ্টেম্বর মাসেই বেরিয়ে গেল। এই হলো অনুশাসন পর্ব, প্রায় 1200 পাতার বেশি ছাপা। তো এই আমার গরিব গুরুদক্ষিণা সম্পূর্ণ। কবি সঞ্জয়ের 15 শতকের বাংলা মহাভারতে আপনার কাজ প্রথম বাংলা অনুবাদ সম্পর্কে স্বীকৃত বিশ্বাসকে চ্যালেঞ্জ করছে। এই নির্দিষ্ট সংকলনে আপনার আগ্রহের কারণ কী এবং কীভাবে ঐতিহাসিক তাৎপর্য উন্মোচন করেছেন স্যার? আচ্ছা, এটা কীভাবে পেলাম, এটা একটা অদ্ভুত ব্যাপার। আমি তো বই পড়তে খুব ভালোবাসি, আর এই পৌরাণিক মহাভারত রামায়ণ ইত্যাদি নিয়ে খুব আগ্রহ আমার। তো একটি ছেলে বই বিক্রি করত, তো সে আমার নাম শুনেছে বোধহয় দাশগুপ্তর কাছ থেকে, কলেজ স্ট্রিটের বইওয়ালা দাশগুপ্ত যেমন বলা হয়। তো আমার বাড়িতে একদিন এসে বলল, আচ্ছা আপনি কি এই বইটি কখনো দেখেছেন, বলে আমায় ধরালেও কবি সঞ্জয়ের মহাভারত, কলেজ স্ট্রিটের সেকেন্ড হ্যান্ড একটি কপি। আমি দেখলাম, দেখে তো আমি খুবই উৎসুক, কারণ এটা তো আমরা সব কাশীরাম দাস জানি, কবি সঞ্জয় তো জানি না। ওই নিয়ে একটু পড়াশোনা আরম্ভ করলাম, দেখলাম কবি সঞ্জয় কিন্তু কাশীরামের অনেক আগে, কৃত্তিবাসের সমসাময়িক, এবং প্রথম বাংলা অনুবাদ বলা ঠিক হবে না, প্রথম বাংলা মহাভারত নিজের মতো করে রচনা শ্রীহট্টর কবি সঞ্জয়। তো আমি ভাবলাম যে এটা যখন এত প্রাচীন, তো এটা কিন্তু কেউই জানে না এর বিষয়ে। কলকাতা ইউনিভার্সিটি একবারই ছাপিয়েছিল 1969 সালে, তারপরে লুপ্ত। তো কলকাতা ইউনিভার্সিটির প্রেস থেকে আমি একখানা কপি জোগাড় করি, পড়ে ফেলি, এটা নিয়ে লেখাজোখাও করি, বিভিন্ন জায়গায় বেরিয়ে হচ্ছে। ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সরকারের হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের প্রধান সচিব বিবেক কুমার, যিনি আমার নিচে কাজ করেছিলেন অনেক আগে, তিনি আমায় একবার ফোন করে বলেন যে আপনি কি কোনো প্রজেক্ট করতে চান, আমরা সরকার থেকে কিন্তু অনুদান দিতে পারি। আমি তখন ভাবলাম যে এই যে লুপ্ত বাংলা মহাভারত, এটাকে লোকচক্ষুর সামনে আনা যায়, এবং ইংরেজিতে, যাতে বাঙালি ছাড়া অন্যরাও জানে। তো প্রপোজাল দিলাম, উনি অনুমোদন করলেন, নেতাজি ইনস্টিটিউট অফ এশিয়ান স্টাডিজ থেকে টাকাটা আমায় দেয়া হলো। ডক্টর সুরঞ্জন দাস তখন এশিয়ান স্টাডিজের ডিরেক্টর, এবং আমি এই বৃহৎ কাজটি করি 2 ভলিউমে, দাশগুপ্ত অ্যান্ড কোম্পানি কলেজ স্ট্রিট থেকে বেরোয় এই বইটি। এটার বৈশিষ্ট্য হলো, যেটা কোথাও পাবেন না, অভিমন্যু বধের পরে যখন সবাই শোকগ্রস্ত, যাদব রমণীরা এবং পাণ্ডব রমণীরা কিন্তু শোকগ্রস্ত নন, তারা ক্রুদ্ধ, এবং তারা এই বধের পরে যখন দেখছেন স্বামীরা কিছু করছেন না, তারা রথে চড়ে অস্ত্র নিয়ে কৌরব সেনাকে আক্রমণ করেন, দ্রোণ পালিয়ে যান, কর্ণ পালিয়ে যান, জয়দ্রথকে মাটিতে ফেলে দাসীদের দিয়ে লাথি মারান দ্রৌপদী এবং সুভদ্রা। এইসব করে তো কৌরব সেনা ছত্রভঙ্গ। তখন পঞ্চস্বামী এসে হাত জোড় করে বলে দ্রৌপদীকে আর যাদব রমিনীদের, যে আপনারা দয়া করে ফিরে যান, রান্নাঘরে যান, আমাদের মান সম্মান তো আর রইল না, আমাদের প্রতিজ্ঞাগুলো পূর্ণ করতে দিন, আপনারাই যদি ওদের মেরে ফেলেন আমাদের কী হবে। এই যে মহিলাদের যুদ্ধংদেহী মনোভাব এবং যুদ্ধ দেখানো, এটা কিন্তু দেবী চৌধুরানীর বহু বছর আগে
কবি সঞ্জয় করে গেছে যেটা লোকেরা জানে না, সেইটাই আমি এটা দেখাবার বার করে আনবার চেষ্টা করেছি।